Hello friends, welcome to another daily life vlog of Truly Bangalika. আমি সুলগ্না অর্গ আর যারা যারা ডেইলি লাইফ ব্লগ দেখে আমাদের তারা জানে তুমি সুলগ্না আমি অর্গ যারা নতুন দেখে তাদের জন্য বললাম আর যারা যাদের যদি কারো যদি এরকম থাকে আমার মতন ভুলে যাচ্ছে বিমারি তাদের জন্য বললাম আজকে সানডে সানডে ছাড়া অ্যাকচুয়ালি আমাদের দুজনের একসঙ্গে থাকা হয় না বলে ব্লগ করা হয় না আমি চশমা পরে আছি এক আমি তো দেখতে পাই না চশমা ছাড়া দুই এত আলো আজ সানডে জনতা কার্ফিউ আছে তো আমার দুজনেই দেরি করে ঘুমতে ঘুরেছি বাড়িতে সবাই বাবা মা দাদু ঠাকুমা সবাই দেরি করে ঘুমতে ঘুরেছে একটুখানি আজকে তো ওয়েদারটাও খুব ঠান্ডা ঠান্ডা তো বৃষ্টি হয়েছে রাতে দ্যাটস ওয়াই বেশ ঘুম ঘুম ছিল সবাই ঘুমিয়ে দেরিতে উঠেছে এখন ভালো বেলা বোঝা যাচ্ছে না যদিও এখন 10টা মতো বাজে আমি রান্না জাস্ট কাটাকুটি প্রায় কিছুটা কিছুটা করে এসেছি কিন্তু রান্নাবান্না সেরকম শুরু হয়নি সকালের মন মতনও চা খেলাম আপাতত জাস্ট ছাদে এসেছি দেখতে যে কারা কারা বাইরে বেরোলো বাইরে একটা কথা বলার আছে যারা আমাদের ব্লগ যেগুলো দেখো সেই মনে আছে তো সেই যে মানে ডঙ্কা বাজিয়ে মন মাতানো চা বানানো শিখিয়ে নাকি সেই সব থেকে ভালো বানায় ওইটাই শেষবার ছিল তারপর একবারও চা তৈরি করতে পারেনি এই টপিকে বাইরে চলে যায় তো ছাদে এসেছিলাম এটা দেখার জন্য যে কে কে বাইরে বেরোলো না বেরোলো সেটাও বারান্দায় গিয়েও দেখতে পেতো বারান্দার থেকে শুধুমাত্র সামনে রাস্তা দেখা যায় ছাদের থেকে গোটা চারিদিকে দেখা যায় এটুকু মাথা বুদ্ধি নেই ওর তো আপাতত ছাদের থেকে যেটুকু বুঝতে পারছি যে আমাদের সামনেই মেন রোড এটা গাড়ি চলাচল বন্ধ দোকানপাট সমস্ত কিছু বন্ধ তো আমার মতো বহু পাবলিক আছে যাদের থেকে আমি আশেপাশে দেখতে পাচ্ছি ছাদে এটা দেখার জন্য যে কী কী বাইরে বেরোলো আমরা বাইরে বেরোচ্ছি না এটুকু বলতে পারি তার কারণ করোনাকে বন্ধ করার জন্য যা যা করা দরকার আমরা করবো জনতা কার্ফিউ ব্যাপারটা আমার মতে আমরা সাপোর্ট এই কারণে সকলের করা উচিত বলে মনে হয় এক তো সোশ্যাল ডিস্টেন্সিংয়ের কথা বারবার বলা আছে বিকজ আমাদের কাছে সেই পরিকাঠামো নেই যে অ্যাটলিস্ট আমরা স্ক্রিনিংও করবো সবার তো হাত ব্যথা হয়েছে জায়গা চেঞ্জ করছি নিউজ দেখলে জানা যাচ্ছে যে আমাদের কাছে যে স্ক্রিনিংয়ের জিনিসপত্র নেই অতটা পরিকাঠামো নেই এখন সবাই যদি একটু কাশি হলো আর ট্রিটমেন্ট করতে চলে গেলাম সেটা পসিবলও না তো সেখানটাতে দাঁড়িয়ে সোশ্যাল ডিস্টেন্সিং সব থেকে ভালো জিনিস বাড়িতে থাকো আমি তো বাড়িতে আছি বেশ কিছুদিন হলো মাঝে মধ্যে যেতে হয় বাট বেশিরভাগ দিনই বাড়িতে আমি প্রচুর বই পড়ছি ওয়েব সিরিজও দেখছি রান্না করছি গল্প করছি বাড়িতে সিরিয়ালটাই খালি দেখছি না বাদবাকি সব করছি আমি তো সেরকমই যেইটা একটা জিনিস আমি বুঝতে পাচ্ছি না বাঙালি স্পেশালি ল্যাথখোর পাবলিক আমাদের ল্যাথ চাই হলে কিচ্ছু লাগে না মোটমাট সরকার বলছে ল্যাথ খাওয়া বাড়িতে বসে তখন আমাদের অনেক প্রবলেম আমাদের বাইরে বেরোতে হচ্ছে তখন খুব সেটা একটু অ্যাভয়েড করা উচিত আজকে যদি তোমরা এতক্ষণ বাড়িতে থাকো তাহলে পরে রাস্তাঘাটে বেরোবে না শপিং মলে যাবে না কোনো কিছু টাচ করবে না তো সেখানে যে জার্মগুলো থাকবে সেগুলো কিন্তু এই টাইমটার মধ্যে সেলফ ডিস্ট্রয়েড হয়ে যাবে তাহলে আর আমরা জ্ঞান দিচ্ছি না তোমরা যদি যেতে হয় অবশ্যই যাও তোমরা কারোর বাধ্য নয় সেটা জানি অবশ্যই যাও দিস ইজ ফর ইওর ওন সেফটি কারণ তুমি তোমাকে সেফ রাখলে তুমি আরো 10 জনকে সেফ রাখছো তুমি বলবে আমার মরে গেলেও কিছু আসে যায় না কিন্তু তোমার জন্য তোমার বাড়ির লোকজন হবে তোমার ক্লোজ ফ্রেন্ড সার্কেলের হবে আই থিঙ্ক কেউই চায় না এটা দ্যাটস ওয়াই স্টে প্রোটেক্টেড স্টে সেফ বাড়িতে থাকো ল্যাথ খাও এনজয় করো অনেক জ্ঞান দেওয়ার পর অনেক খিদে পেয়েছিল আজকে রোববারের ব্রেকফাস্ট কি বলে এটাকে জানি ব্রেড বাটার টোস্ট এমনি বাটার টোস্ট কারফিউর জন্য জিনিসপত্র পাচ্ছি না স্বাভাবিক কথা ওরকম না আগের থেকে করে গেছে আরো আছে অ্যাকচুয়ালি ও নুডলস খেতে খুব ভালোবাসে আমাকে বলছিল পাউরটেশনে নাক শেপ করছিল ঠিক আছে তাহলে আমার সঙ্গে ওটস খেও তারপরে হরগো চক্রবর্তীকে যা দিচ্ছি খেয়ে দিচ্ছে মানে নয় ইট আমি যেটা দিচ্ছি সেটা অর ইট ওটস উইথ মি এটা হচ্ছে এখন ওর সাথে আমার অলিখিত নিয়ম ঠিক আছে খুব বেশি রান্না হবে না কিন্তু দেরিতে উঠেছি জনতা কার্ফিউ আর বেলারের জন্য তো এইটাও আমি ভাবছি মাছ তার সঙ্গে অলরেডি রাওয়ালের পাঁপড় ভাজা হয়ে গেছে আর হবে হচ্ছে যেটা সেটা হলো বাঁধাকপি হবে মাছের মাথা দেখতে পাচ্ছি মাছের মাথা ভাজা হচ্ছে সেটা হবে বাঁধাকপি তো রান্না বান্না করে জন্য আমার সঙ্গে কথা আমি রান্নাবাড়িতে ব্যস্ত রাইটনাও করছি মাছ দেখলে মাছ ভাজছিলাম এখন মাছের প্রিপারেশন দেখে আমি করছি বলে আলু ভাজা হচ্ছে মিডিয়াম সাইজ মিডিয়াম থেকে ছোটো সাইজ আলু অর্ধেক অর্ধেক করে কেটে নিয়েছি ছোটো সারিয়ে এখানে আছে মাছ ভাজা আর ওখানে চলছে আমাদের ফ্ল্যাট মিটিং বাবা দাদু ও গৌতমদা আর চ্যাটার্জি কাকু এখনও সবাই আসেনি সবাই আসলে
হবে ফ্ল্যাটের মিটিং। ওই মাছ ভাজার তেলেই আলু ভেজে নিয়ে একদম ওই তেলটার মধ্যে আমি দিচ্ছি একটু জিরে। এরপর দেব আদা বাটা, বাটা মশলা যেটা আমি তৈরি করছি টমেটো পেঁয়াজ আর লঙ্কা দিয়ে। মাছ মশলার সাথে আলুর সাথে কষে গেছে, এবার আমি দিচ্ছি মটরশুঁটি। পরিবারে সবাই মটরশুঁটিকে খুব ভালোবাসে, তার জন্য একটু বেশি মটরশুঁটি পড়বে। আর স্টির করে নিয়ে দিয়ে দেবো জল, যদি বেশি জল পড়বে না, কারণ একটু গ্রেভি গ্রেভি থাকবে, ঝোল তো হবে না। তো এটাতেই মশলা করেছিলাম বলে এটাতে জলটা দিলাম। মাছের ঝোল হোক, ওখানে বসেছে চায়ের জল, কারণ মিটিংয়ে এবার চা দিতে হবে। এতক্ষণ আমি ছিলাম না, আমাদের বিল্ডিংয়ের সোসাইটির মিটিং হচ্ছিল, ছিলাম ওখানে। ম্যাডাম রান্নাবান্না করলো, কী রান্নাবান্না করলো আমি দেখলাম না। আমি রান্না করেছি আজকে ডাল, মা সকালে করেছে ডাল, পাঁপড় ভাজা, আলুর পাঁপড় ভাজা, আর একটা ছোটো ছোটো এরকম এরকম একটা পাঁপড় আছে, আমার বাবা পাঠিয়েছে ওটা ভাজা, আর হচ্ছে বাঁধাকপি মাছের মাথা দিয়ে ইয়ে টমেটো দিয়ে আলু দিয়ে কাতলা মাছের একটা গ্রেভি, আর তার সঙ্গে হচ্ছে চাটনি। বাইরে বেরোনো না থাকলে না কন্টেন্ট অটোমেটিক্যালি অনেকটা কমে যায়। আমার লাইফে কিন্তু কন্টেন্টের অভাব নেই, আমি বই পড়ে যাচ্ছি বই পড়ে যাচ্ছি। আর রিসেন্ট ডেজে অ্যাসুর দেখলাম, অসাম লেগেছে। যারা যারা এখন দেখোনি অ্যাসুর দেখতে পারো, যারা যারা আমার মতন বরুণ শক্তির ফ্যান আছে, থাকতে হলো মানে ডাবল হাত তুলে দেবো, অত বড় ফ্যান আমার ক্রাশ ছিল বরুণ শক্তি। তো স্পিয়ার কুকে নাম তো আর্ণব সিং রাইজার, তো সেই জন্য খুব ভালো হয়েছে। তো যারা এখন দেখোনি দেখে ফেলতে পারো। আরো কিছু ওয়েব সিরিজ দেখার প্ল্যানে আছে। ওই যে ওই ওই যে মাস্ক N95 নাকি 96 নাকি বলে, এটা N95 না, এটা বাবারটা N95, এটা N95 না রে বাবা, না N95 একটা এয়ার পিউরিফায়ার থাকে। না 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 কিছু গৃহবন্দী দশা এনজয় করছে আগে চক্রবর্তী, কাজ করতে না করেছে, স্নান করতে না গো। যেখানে ছেড়ে গিয়েছিল আমাকে রান্নাঘর, আমি ওখানটাতেই আছি, মানে এখান থেকে বেরিয়েছিলাম। অ্যাকচুয়ালি লাঞ্চের সময়ও শ্যুট করতে পারিনি, খুব খিদে পেয়ে গেছিলো বলে। আর তারপর এই তোমরা নিশ্চয়ই জানো লকডাউনে ডিক্লারেশন হয়েছে, সেটা নিয়ে খবর নিয়ে সমস্ত কিছু নিয়ে খুব ব্যস্ত থাকে, আর শ্যুট হয়নি। তো দুপুরে তো খাওয়া দাওয়া হলোই মেনু জানতে, রাইট নাও সন্ধ্যাবেলায় বাহার কা খানা চলছে না, তাই আমি এক গামলা প্রায় পপকর্ন বানিয়েছি। আর এখানে হচ্ছে চা, চা আর পপকর্ন খাওয়া হবে। তারপরে অর্ঘ তোমাদের জন্য একটা ভালো সারপ্রাইজ রেখেছে, সেটা হবে। সুলকটা কিছুক্ষণ আগে তোমাদেরকে বললো যে একটা জিনিস দেখাবো, স্পেশাল জিনিস তোমাদেরকে। তো এটা হচ্ছে আমার মোবাইল ফোনসের কানেকশন। যবে থেকে মোবাইল আমার হাতে এসেছিলো তবের থেকে সমস্ত মোবাইল ফোন এখানে আছে, সমস্ত না এক দুটো বাইরে আছে যেগুলো ইউজ হচ্ছে আপাতত। তো একে একে এগুলো তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও। তো ডিজিটাল মিডিয়াতে আমার প্রথম আবির্ভাব যেটাতে হয়েছিল সেটা হচ্ছে এইটা এইটা এটা একটা আইপড, আইপ্যাড না, হ্যাঁ আইপড। এটা আমাকে বাবা কিনে দিয়েছিল 2003 সাল কি 2004 সালে আমাকে দিয়েছিল এটা বাবা। আমার ফার্স্ট ক্যামেরা বলতে পারো এটা। তো যখন ছোট ছিলাম 7-8 পড়তাম, হয়তো গান শুনতে ভালো লাগতো, গান শুনতাম, ছবি তুলতাম ছোটোখাটো, তখন উইন্ডোজ এক্সপিতে উইন্ডোজ মুভি মেকারে ছবিগুলো দিয়ে বা ভিডিওসগুলো দিয়ে ছোটোখাটো ভিডিওস বানাতাম। তো আমার ফার্স্ট এইটাই। নেক্সট এটা, এটার নাম, আচ্ছা নামটা বলতি, MPG4 কি যেন ছিল এটা, MPG4 প্লে নাম এটাই। ফার্স্ট ফোন
নোকিয়া 1600, নোকিয়া 1600 তখনও স্মার্টফোন বাজারে আসেনি, বেসিক ফোন যেগুলো ছিল। এই হচ্ছে আমার সেই কালো রঙের নোকিয়া 1600 ফোন। মজার ব্যাপার হচ্ছে আমি তোমাকে যতগুলো ফোন দেখাবো সবগুলো এখনো ওয়ার্কিং কন্ডিশনে আছে, আর বক্সের মধ্যে প্রত্যেকটা আইটেম পাবে, ফোনের অরিজিনাল চার্জার, তারপর হচ্ছে তোমার ওই কি বলে হেডফোনস বগেরা বগেরা। আমি এগুলোর খুব মানে খুব শখ সেজন্য, এবং প্রত্যেকটা বক্সও যখন দেখবে একদম A1 কন্ডিশনে রেখেছি আমি, কারণ আমার ভীষণ শখ এগুলো কালেকশনের, সেগুলো এখন সেই জন্যই এখনও ফেলিনি আমি। তো ফার্স্ট ছিল নোকিয়া 1600। মাঝখানে হ্যাঁ এই তো, এটা হচ্ছে নোকিয়া 1650, এই হচ্ছে নোকিয়া 1650 ফোনটা। নোকিয়া 1600 পর এই ফোনটা আমি নিয়েছিলাম, কারণ আমার তখন মডেলটা খুব ভালো লেগেছিল, তখনকার তুলনায় এত বড় স্ক্রিন মানে বিশাল ব্যাপার, সেজন্য এই ফোনটা নিয়ে হয়েছিল। নোকিয়া 1650 পরে মাঝখানে আরেকটা ফোন নিয়েছিলাম, সেটা হচ্ছে তখন তো SMS এর চল ছিল, তখন তো স্মার্টফোন যেহেতু ছিল না, তখন SMS প্যাক ভরাতাম সবাই আমরা, তোমার আশা করি তোমার সবার মনে আছে, আমরা SMS প্যাক ভরাতাম। এবার SMS পাঠাতে যাতে সুবিধা হয় তার জন্য কোয়ালিটি কিপ্যাড বেরিয়েছিল, মনে আছে? ওই একসাথে অনেকগুলো কি থাকতো, ABCD সব আলাদা, তো তার জন্য এই ফোনটা কিনেছিলাম, মাইক্রোম্যাক্স Q3+ এই ফোনটা তখন কিনেছিলাম। এই হচ্ছে সেই ফোনটা, মাইক্রোম্যাক্স Q3+ কোয়ালিটি কিপ্যাড, তখনকার দিনের জয়স্টিক, মানে এগুলো সব না আমার কাছে মেমোরি ছোটবেলাকার, প্রত্যেকটা ফোন আলাদা আলাদা মেমোরি আছে। এরপরে মাঝখানে একটা ফোন নিয়েছিলাম, এটা এটা সিগমাটেল, এটা হংকং মার্কেট থেকে কিনেছিলাম, তখন দাম পড়েছিল এটার 2200 না 2300 এরকম কিছু একটা দাম ছিল। এই ফোনটা এই মুহূর্তে ওয়ার্কিং কন্ডিশনে নেই, বাট ফোনটা এবং বক্সটা এবং তার চার্জার হেডফোন সব আমি রেখে দিয়েছি যেহেতু আমার শখ সিগমাটেল। নেক্সট টাইম মাঝখানে কয়েক মাস ইউজ করেছিলাম এই ফোনটা, তিনটে স্পিকার ক্যামেরা এই সেই হ্যানা তেনা, মানে আস্তে আস্তে স্মার্টফোনের দিকে যাচ্ছে, ফিচার্সগুলো আসছে। এই ফোনটার পরে মাঝখানে আমার ইংলিশ টিচার একবার ইউজ করতো ফ্লিপ ফোন, তখন দেখলাম ফ্লিপ ফোনে খুব সহজে গেছে, বাবা বলেছে ফ্লিপ ফোন কেন, তো তারপরে এইটা কিনেছিলাম ফর্মি। তুমি এই ব্র্যান্ডের তো অনলাইনে পাবে, ফ্লিপকার্টে অ্যামাজনে পেয়ে যাবে ফর্মি ব্র্যান্ডের ফোন। এই হচ্ছে সেই ফোনটি, মাঝখানে খুব উঠেছিল ফ্লিপ ফোন, মানে কেটি আলাদা ফ্লিপ ফোন থাকলে, সেজন্য ফ্লিপ ফোন না হয়েছিল। এই ফোনটার পরে এই একটা ফোন নিয়েছিলাম আমি, এইটা ভিডিওকনের ফোন ছিল, ভিডিওকন বাজুম্বা, তা এরকম উদ্ভট নামের কারণ ছিল এই ফোনের যে স্পিকারটা ছিল প্রচন্ড জোরে মিউজিক ফিজিক শুনতে পারতাম। এই হচ্ছে হচ্ছে ভিডিওকন বাজুম্বা। ও বাই দ্য ওয়ে, পুরোনো ফোনের মাঝখানে নতুন ফোনের আপডেট দিই, মাঝখানে আই ওয়াজ ইউজিং আইফোন SE, আই হ্যাভ সোল্ড দ্যাট ফোন, তার কারণ আমার আইফোন ইউজ করতে খুব একটা ভালো লাগছিল না, তো ফোন আইফোন ছেড়ে দিয়ে আমি আবার অ্যান্ড্রয়েডে এসেছি, বিকজ আই ওয়াজ নট লাইকিং দ্যাট ইউজার ইন্টারফেস, এবং সিকিউরিটি নো ডাউট ভালো, বাট সিকিউরিটি এতটাই বেশি সিকিউর যে আমার অসুবিধা হচ্ছিল। তো আইফোন যারা ইউজ করছে তারা নো ডাউট আইফোন খুব ভালো, আইফোনকে আমি খারাপ বলছিল না, আমার ভালো লাগছিল না, দ্যাটস হোয়াই আই শিফটেড টু ওয়ান্স অ্যাগেইন অ্যান্ড্রয়েড। নেক্সট ফোন, এই একটা ফোন মাঝখানে নিয়েছিলাম কালভো, মাত্র 2500 টাকা দাম নিয়েছিল। এই ফোনটা নেওয়ার মেন কারণ ছিল হচ্ছে ফোনের সাইজটা, এরকম এইটুকু ফোন, মানে আমার এই এই আঙুলটা সমান ফোনটা,
ডাবল সিম ডুয়াল সিম ফোন, খুব কিউট ছোট্ট পাড়া, সেজন্য ফোনটা মেলে নিয়েছিলাম সাইজটা দেখে। এখনো ওয়ার্কিং কন্ডিশনে আছে, এতটাই ছোট যে কিপ্যাডগুলো টিপটো একটুখানি অসুবিধা হতো, বাট খুবই ইউজার ফ্রেন্ডলি। যদি লুকিয়ে চুরিয়ে কোনো ভিডিও শুটিং করতে হয়, ফোনে কথা বলতে হয়, এই ফোনটা বেস্ট। কেউ টেরি পাবে না এরকম যেগুলো ফোন আছে, ছোট্ট পুচকু ফোন। নেক্সট, এই একটা ফোন নিয়েছিলাম, আলফা চেল। নর্মালি সচরাচর মার্কেটে পাবে না, বাট অনলাইনে ফ্লিপকার্ট অ্যামাজনে পেয়ে যাবে আলফাটেলের ফোন। ফোনের স্ক্রিনটা একটুখানি ক্র্যাক হয়ে গেছে, হাত থেকে পড়ে গিয়েছিল, সেজন্য ফোনটা চেঞ্জ করে দেওয়া হয়, বাট ফোনটাকে ফেলেনি, অন্য ফোন ইউজ করলাম। এই ফোনটা মাঝখানে ইউজ করতাম আমার কাছে। বেসিক ফোনসের মধ্যে আর একটাই আছে আপাতত, এটা যদিও রিসেন্টলি কেনা না, আর একটা ফোন আছে, সরি সরি সরি, আমি মাঝখানে স্যামসাং এটা কিনেছিলাম, স্যামসাং গুরু। আমার ভাগ্য খারাপ, এই ফোনটা বেশি দিন চলেনি। এই ফোনটা খুব বেশি হলে 2-2.5 মাস চলেছিল, বাট খুব ভালো ফোন ছিল, না খুব ভালো ফোন ছিল এটা। এটা ছাড়া এই মুহূর্তে আমি স্যামসাং এর আরেকটা বেসিক ফোন ইউজ করি, সেটা দেখে নেওয়া একবার। এই এই হচ্ছে সেই ফোনটা স্যামসাং এর, এটা আপাতত আমি ইউজ করি মেইনলি ফর কলিং পারপাসেস। এবার আসি স্মার্টফোনের জগতে। আমার ফার্স্ট স্মার্টফোন ছিল এটা, আমাকে আমার জন্মদিনে বাবা গিফট করেছিল, লাভার ফোন এটা, লাভা C81, হোয়াইট কালারের ফার্স্ট স্মার্টফোন, ঠিক বলা যায় না, টাচ স্ক্রিন ফোন, হালকা হালকা স্মার্টফোন ফিচার ছিল, অতটা স্মার্ট ছিল না এটা, বুঝলে। বাট এটা আমার ফার্স্ট টাচ প্যাড ফোন ছিল, অ্যান্ড ইট ওয়াজ গিফটেড বাই মাই ফাদার অন মাই বার্থডে। মাইক্রোম্যাক্স, মাইক্রোম্যাক্সের একটা মডেল ক্যানভাস, মাইক্রোম্যাক্স ক্যানভাস, এটা হচ্ছে মাইক্রোম্যাক্স ক্যানভাস ফোনটা। 5 মেগাপিক্সেল ক্যামেরা, তখন কত বিশাল ব্যাপার। এরপরে ফোন হচ্ছে নোকিয়ার একটা ফোন কিনেছিলাম মাঝখানে, নোকিয়া যখন উইন্ডোজে ট্রান্সফার করে দিল নিজের অপারেটিং সিস্টেমটাকে, নোকিয়া X2 ডুয়াল সিম ফোন। হোয়াইট কালারের নোকিয়া X2, এই ফোনটা ইউজ করেছি বেশ কয়েকদিন, বাট নোকিয়া ফোন ইউজ করে ভালো লেগেছে আমার, নো ডাউট। স্যামসাং গ্যালাক্সি J7 প্রাইম, তো হুট করে একটা ভালো জিনিস চলে আসতে পারে হয়তো। আচ্ছা, ওই যে মাইক্রোম্যাক্স ইউনাইট 2, মাইক্রোম্যাক্স ইউনাইট 2 এই বাক্সে আমার দোকান আছে, এই যে মাইক্রোম্যাক্স ইউনাইট 2 এখানে আছে। তো যদি মাইক্রোম্যাক্স ইউনাইট 2 টা স্যামসাং গ্যালাক্সি J7 এর মান্ডারে থাকে, তাহলে এই ফোনটা কোথায় গেল? স্যামসাং গ্যালাক্সি J7 প্রাইম, স্যামসাং গ্যালাক্সি J7 প্রাইমটা হচ্ছে এইখানে আছে। এই ফোনটা এই মুহূর্তে আমার মা ইউজ করছে, স্যামসাং গ্যালাক্সি J7 প্রাইম। স্যামসাং গ্যালাক্সি J2S, স্যামসাং গ্যালাক্সি J2S টা আপাতত ইউজ হচ্ছে, ওটা বাবা ইউজ করছে। এটা স্যামসাং গ্যালাক্সি J2S, এটাও ইউজ হচ্ছে আপাতত। নেক্সট দেখাবো হচ্ছে স্যামসাং ইনফিনিটি J8, স্যামসাং ইনফিনিটি J8, স্যামসাং ইনফিনিটি J8 এর বক্সটা আপাতত আছে আমার কাছে, স্যামসাং ইনফিনিটি J8, এটা সুলগ্না ইউজ করছে, সুলগ্নার কাছে ফোনটা আছে, সেজন্য দেখাতে পারলাম না, বাট বক্সটা আপাতত আমার কাছে আছে। মাঝখানে আরেকটা ফোন নিয়েছিলাম, দ্যাট ইজ লেনোভোর, লেনোভোর বক্সটা হয়তো বার করতে ভুলে গেছি, লেনোভোর এই ফোনটা মাঝখানে ইউজ করছিলাম। এছাড়া তারপরে এই যে আসুস জেনফোন ম্যাক্স 5000mAh ব্যাটারি, সেটা দেখে কিনেছিলাম ফোনটা, বক্সটা আপাতত এখানে আছে। আর ফোনটা কোথায় আছে? এই যে ফোনটা, এই ফোনটা আপাতত বাবা ইউজ করছে, স্যামসাং গ্যালাক্সি A50, এটা আপাতত আমি ইউজ করছি।
আর ফোনটা কোথায়, কারণ ওই ফোনটা দিয়েই শুটিংটা হচ্ছে আপাতত, যদিও ক্যামেরা আছে তবুও ঘরে ক্যামেরা দিয়ে খুব একটা শ্যুট করি না। স্যামসাং গ্যালাক্সি A50 এটা আপাতত আমি ইউজ করছি, এবং স্যামসাং গ্যালাক্সি A50s এটা সুলগ্ন ইউজ করে। তো এই ছিল আমার মোবাইল কালেকশন, লাইক দ্যাট। তো ফোনের কালেকশন দেখলে, মাঝখানে দুটো ফোন দেখাতে ভুলে গেছিলাম, সেটা আবার অন্য করে দেখাচ্ছি না। ওই যে এবার ফ্রেম, ঠিক আছে, সোনি এরিকসনের একটা ফোন আছে আমার কাছে, সেটা দেখানো হয়নি। আর ফোন দেখানোর পরে এই খাওয়া দাওয়া করে নিলাম ডিনার। আপাতত নতুন করে কিছু বলার নেই, শুধুমাত্র এইটুকুই বলবো যে লকডাউন হয়ে গেছে, আশা করি তোমরা সবাই জেনে গেছো এতক্ষণে, কারণ ভিডিও আপলোড হতে হতে নতুন খবর নয় এটা। এটুকুই বলবো যে কেন্দ্রীয় সরকার হোক, রাজ্য সরকার হোক, যে সমস্ত জিনিস করছে না কেন, আমাদের সবার সুরক্ষার জন্য করছে, আমাদের প্রত্যেকের হেলথের জন্য করছে। তো আমি বলবো, আমি অ্যাটলিস্ট অতি পাকামো করে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোচ্ছি না, তার কারণ আমি চাই না আমার জন্য অন্যান্যরা বিপদে পড়ুক। আর একটা কথা, অনেকেই আছো যাদের প্রচন্ড চিন্তা শুরু হয়ে গিয়েছে যে ইকোনমির কি হবে, সবকিছু বন্ধ হয়ে গেলে ইকোনমি খুব ধসে পড়বে। রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার, তারা দেশ এবং রাজ্য চালান, তারা জানেন ইকোনমিটা, স্টিল ওরাও যখন বুঝতে পারছে যে এটা ইকোনমিক খুব ক্ষতি হবে, স্টিল করছেন, মানে দেশের এবং সকলের ভালোর জন্য করছেন। সো বি সে, বাড়িতে থাকো, ল্যাদ খাও, বই পড়ো, যা খুশি তাই করো, অন্তাক্ষরি খেলো, হোয়াট এভার ইট ইজ, রান্নাবাড়ি করো, শুয়ে থাকো তাও ভালো, বাইরে বেরিয়ে। তোমাদের ব্লগ কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট করে জানিও। আর একটা কাজ করতে পারো, আমাদের পুরনো ব্লগ গুলো দেখতে পারো। হ্যাঁ, পুরনো ব্লগ, যারা নতুন সাবস্ক্রাইব হয় পুরনো ব্লগ গুলো দেখে নাও। তোমাদের ব্লগস কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট করে জানিও। যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, দেখো এদিকে সাবস্ক্রাইব বাটনটা আছে, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিও ভালো লাগলে লাইক করতে অবশ্যই ভুলো না, এটা আমি বলতে ভুলে যাই বারবার করে। অপছন্দ হলে ডিসলাইক করো, উই আর হ্যাপি এনিথিং, তোমরা যেটা লাইক ডিসলাইক সবকিছুর জন্য আমরা আছি। আর আর কি, স্টে সেফ, টেক কেয়ার, টাটা।